নিচে দুটো কদম দেখা যাচ্ছে রে, সাথে আমার বাল ছেঁড়া গেল। মামা কোথায়? चल चल रानू मंडल बड़ी अभी मजा आएगा ना भिड़ो হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটর সুখেন। তো আজকে কি মহাদশমী, তো দশমীতে আমরা বনগাঁ ট্যুর করেছি সবাই মিলে। দেখতেই পাচ্ছো এখানে সবকটা গাড়ি আছে সাইডে, তো দেখতে পাচ্ছ তিনটে গাড়ি, ছজন লোক যাচ্ছি। চলো এখানে বেশি কথা না বলে বেরিয়ে যাই, আকাশে মেঘ করেছে প্রচুর দেখতেই পাচ্ছ। তো ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো আজকে অনেক দূর যেতে হবে। আশা করি ভিডিওটা আজকে খুব ভালো হবে, ইন্টারেস্টিং ভিডিও হবে, অনেক দূরের ব্যাপার। আমরা একদম তারা চাকার মধ্যে ঢুকে যাচ্ছিল, এই রাস্তা থেকে বেরিয়ে একটা গজব হয়ে যাচ্ছিল, এখনই বিড়ালটা চাকার তলায় ঢুকে যাচ্ছিল। আমাদের সাথে আছে সুবর এনএস 200 আর সুজনের ডাবলার 100, তো এই তিনটে গাড়ি যাচ্ছে, ছজন লোক টোটালে। হলো যেতে যেতে অনেক কথা হবে, অনেক কিছু দেখাও হবে। রাস্তা পুরো ভিজে দেখতে পাচ্ছ, একটু আগে বৃষ্টি হয়েছিল। এখানে দাদা ছুটবে সামনে আগায় আয়, ডুবিয়ে দিচ্ছে। তো বড় বড় পুজো যেগুলো আছে ওগুলোতে আজকে ঠাকুর ডোবাবে না, তো দেখা যাক বর দেখার কতগুলো ঠাকুর দেখতে পারি। মামা ভাই রাস্তা ভালো পেয়ে গেছি, বুঝতে পারিনি মানে আগেভাবে রাস্তা ভালো পাবো। আমি শুনেছিলাম রাস্তা পুরোটা ভালো হয়নি, তো এখনো বহু দূর বনগাঁ। তো আমরা সকাল সকাল বেরোনোর কারণ হচ্ছে তোমার রাত্রেবেলায় প্রচুর জাম থাকে, আর ওখানে যেখানে পুজো হচ্ছে বনগাঁ সেখানে গাড়ি নিয়ে ঢুকতে দেয় না রাত্রেবেলা, তাই নাকি? এর জন্য আমরা সকাল সকাল বেরিয়েছি, আর সন্ধ্যের মধ্যে ইচ্ছা আছে রিটার্ন করবো, না হলেও যত তাড়াতাড়ি করে রিটার্ন করবো। তেল ভরবো, ২০০ মারলাম। বড় ভাবের কথা কইতেছো দেখি, তো ভাবিনি আকাশটা এত ভালো হবে। আজ সকাল থেকে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছিল, আকাশ মেঘলা ছিল, আমরা পায়রা ছাড়িয়ে চলে এসেছি। তো ভাই চাকদা চলে এসেছি বলতে বলতে, বলেন কি? তো ভাই এখান থেকে আমরা বাপাস দিয়ে এটা বনগাঁ রাস্তা ধরে নিলাম, তো দেখতে পাচ্ছো এটা বনগাঁ রাস্তা, তো এটা তো একদম সোজা বনগাঁ। তো চলো যাওয়া যাক, এটা ওয়ান বাই করে দিয়েছে, এর আগেরবার এসেছিলাম। তো আগেরবার আমার একটা চ্যানেলটা চালু ছিল না, চ্যানেলটা আমি এবার থেকে চালু করেছি, মানে পুজোর পরপর থেকে মনে হয় চালু করেছি, আমার খেয়াল নেই, যাই হোক হবে হয়তো। তো সবচেয়ে ভালো বা নাম করা পুজো আমাদের ওইটুকুনের মধ্যে বনগাঁতেই হয়, আর ওইদিকে তো কল্যাণী আছেই, তো কল্যাণীতে এখনো যাইনি, কল্যাণীতে এবার যাওয়া হবে না, টাইম শেষ।
তো তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, এই রাস্তাটা ওয়াইফাই থাকলে কেউ এই রাস্তা দিয়ে গাড়ি চড়ে চালানো মানে খুবই একটা রিস্ক, কারণ জায়গায় জায়গায় ফাঁকা দেখছো, এখানকার পাবলিক এত আজব মানে রাস্তা এদিক ওদিক না দেখে হটনট করে এপাশ ওপাশ করে ঢুকে পড়ে। তো এই চ্যানেলটা তো এখন যে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, তোমাদের জন্য একটা কেটে কেটে ভিডিও করছি অবশ্যই কিন্তু ভাইকে সাপোর্ট করো। এরকম একটা ওয়েদারে ভিডিও করতে পারো না, ব্লগে বেরোনো, ঠাকুর দেখতে পারো না, একটা মজাই আলাদা। ভাবতে পারিনি এসে এত জায়গায় এত দূরে এসে মানে এত সুন্দর একটা ওয়েদার পাবো। আমাদেরকে যে পরিমাণে মেঘলা আকাশ বৃষ্টি হয়ে যাচ্ছিল, বাহ বাহ বাহ, আরে হেলমেট নেই কিছু নেই, জমাদের কাছে যাচ্ছে মানে মালটা। আগেরবার এখান থেকে আমরা রিটার্ন বাড়ি গিয়েছিলাম, মুভেন্টি ছিল, তো আমাদের আসতে তো সেদিন 8টা বেজে গেছিলো রাত, তো ভুলটা এই বছর করলাম না। অনেকটা এসে পড়েছি তাই তো দাঁড়াতে হবে, চেন খুলে আছি। হ্যাঁ হ্যাঁ ফেস আপ কর, মুখ যেন না দেখা যায়। কি নিলি? হ্যাঁ সুজন বিমল নিচে, বিমল বলো জবা কেসরে, হ্যাঁ বিমল কেসরে লাগা জিওকে ভাই, চাটা খাবে না কিছু না, জাস্ট সুজন বিমল নিল। এ চল চল চল, অন্ধ করার আগে আমাদের ওখানে যাওয়া লাগবে। আচ্ছা গেজি না করো, চল বিড়ি ধরাচ্ছি সবার। মাথার ঘরে নিয়ে আসছি আমি, ওই যে দেখে বোকা ছোড়া বলছি, বাবা বলতে বলতে বেদ পড়ে যাচ্ছে বন্ধু, দাঁড়া পারলা কি পারি না, বলে যাচ্ছি গেটটা পার হয়নি, ও গাই দেখো দেখো নোটিস করো চলে এসছি। আরে একটু জলদি যাও তো, একটু তাড়াতাড়ি যাও গো, তোমাকে রাস্তা দিছি দেখে তুমি আমি শুয়ে পড়ে যাচ্ছ। কেমন তো গাইস দেখতে পাচ্ছ কত পেট্রোল ফেলছে, ঠিক আছে নিচে দুটো কদম দেখা যাচ্ছে রে, বনগার অনেক কাছাকাছি আমরা চলে এসেছি, তো এখানে আমরা একটু বাথরুম টাথরুম করার জন্য দাঁড়িয়েছি, তো দেখতে পাচ্ছ আবার এখান থেকে গাড়ি এখন স্টার্ট দিয়ে চলে যাবো। বিমল 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 হ্যাঁ দেখতেই পাচ্ছ সূর্য আমাকে হালকা হালকা দেখা যাচ্ছে, তো চলো এখনো 20 মিনিটের রাস্তা আছে আমরা বেরিয়ে যাই। 15 মিনিট প্রথম রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম, তো দেখতেই পাচ্ছ সূর্য লাইভ করছে, বন্ধুরা মিলে বনগাতে প্রত্যেকবার আসে, এটা আলাদা টাইপের মনে আসেনি তাদের উদ্দেশ্যে বলছি, তার হচ্ছে ফ্যাবলা ফ্যাবলা, একটা তেলের দিক দিয়ে ফ্যাবলা, টাকা পয়সার দিক দিয়ে ফ্যাবলা, সব দিক দিয়ে ফ্যাবলা, ফ্যাবলা কথা দিয়ে কথা রাখে না। তো ভাই ফাইনালি পুরোপুরি বনগা ঢুকে গেছি, দেখো প্যান্ডেল গাড়ি একটা এক জায়গায় রেখে ঠাকুর ঠাকুর দেখি। তো গাড়ি আমরা ভেবেছিলাম গাড়িটা একজায় রাখবো, কিন্তু না ভাবছি আবার যে যতটা যাওয়া যায় যাক, তোমাদেরও কিছু প্যান্ডেল দেখাই ঠাকুর দেখাই চলো। তো সামনে লাইটিংটা নোটিস করো, ভাই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, প্যান্ডেল দেখতে পাচ্ছ আমাদের শুরু হয়ে গেছে বনগায়, মানে ঠাকুর তো দেখে না প্যান্ডেল দেখা, মানে তো গাইস দেখতেই পাচ্ছ এখানে আমরা গাড়ি পার্কিং করছি, এখানে গাড়ি পার্কিং করে এই প্যান্ডেলটাই আমরা ভেতরে যাব, এই প্রথম ফার্স্ট একটা দুর্গা ঠাকুর আমরা দর্শন করবো।
তো গাইস আমরা বনগাঁট বেশি মন্দির মানে ঢুকতে পারবো না, কেননা টাইম ভীষণ শর্ট, নো এন্ট্রি করে দিতে পারে। এর জন্য আমরা এই প্যান্ডেলটার আর এই ঠাকুরটা দর্শন করে বেরিয়ে যাব। তো আজকে যেরকম মানে উদ্দেশ্য ছিল বনগাঁ আসবো, মনে আসাটা পূরণ হয়েছে প্রত্যেকবারের মতন। তো বন্ধুরা এই একটাই প্রতিমা দর্শন করতে পারবো, কারণ আমাদের মানে গাড়ি আটকে দিতে পারে, নো এন্ট্রি হয়ে যাবে, এর জন্য এটা দর্শন করে বেরিয়ে যাবো। তো বন্ধুরা যেমনটা বলেছি আমরা বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম, কেননা রাস্তায় জ্যাম হতে পারে, কেননা এখন সন্ধ্যে 7টা বেজে গেছে আর বহু দূরের রাস্তা, আমাদের যেতে বহু টাইম লেগে যাবে। তো আমাদের খিদেও পেয়েছে সবার, কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আবার খাওয়া দাওয়া করবো, তাতে টাইম বেরিয়ে যাবে। এজন্য আমরা বেশি লেট না করে এখান থেকে বেরিয়ে পড়লাম। আর চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, বেল আইকনটা প্রেস করে দেবো। আর সবাই হ্যাপি থাকবে, সুস্থ থাকবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।